স্বপ্নভঙ্গ হল নায়িকাদের সংরক্ষিত নারী আসনে কেউ পাননি মনোনয়ন। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বিকেলে মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে স্থান পায়নি কোনো তারকা শিল্পী। সংরক্ষিত এই নারী আসনের এমপি হওয়ার দৌড়ে নেমেছিলেন এক ঝাঁক দেশের তারকা ও অভিনেত্রীরা। মনোনয়ন নিয়েছিলেন যারা, তারা হলেন লাকি ইনাম, সুজাতা বেগম, সুবর্ণা মুস্তাফা, সৌমি কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান শিমলা, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, মেহের আফরোজ সায়ন, সোহানা সাবা, উর্মিলা শ্রাবন্তী কর, তানভিন সুইটি, জাকিয়া মুন, শামিমা তুষ্টি সহ বেশ কয়েকজন। তাদের মধ্যে কেউ মনোনয়ন পাননি। মনোনয়ন না পেলেও মনোনয়ন প্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন রোকেয়া প্রাচী সহ অনেকেই। তবে এই তারকাদের অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা অনেকেই খুব আশা করে মনোনয়ন ফর্ম কিনেছিলেন এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামেও অংশগ্রহণ করেছিলেন। তবে তাদের মাঝে কেউ মনোনয়ন পাননি। প্রিয় দর্শক, তারকাদের মাঝে কে মনোনয়ন পেলে আপনি খুশি হতেন তা জানিয়ে অবশ্যই আমাদের কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্যটি। এদিকে ভালোবাসা দিবসে বিয়ে করলেন স্পর্শিয়া। আপনি জানলে চমকে উঠবেন স্পর্শিয়ার বরের পরিচয়। ভালোবাসা দিবসে নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী স্পর্শিয়া। বুধবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এদিন ইনানি বিচে বিয়ের আয়োজন করা হয়। সেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মঙ্গলবার কক্সবাজার সৈকতে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সঙ্গীত অনুষ্ঠান হয়েছে। স্পর্শিয়ার বর চট্টগ্রামের ছেলে সৈয়দ রিফাত নওশাদ হোসেন। দেশের বাইরে পড়াশোনা শেষ করে এখন একটি মাল্টি ন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন। স্পর্শিয়া বলেন, নাওহিদকে আমার মায়ের খুব পছন্দ হয়েছে, আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়া কিছু বিষয়ে নাওহিদকে আমিও মনের মতন পেয়েছি বলে রাজি হয়েছি। সেও হয়তো আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল সেগুলো পেয়েছে, তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে। 2021 সাল থেকে মিডিয়ায় পা ফেলেন অর্চিতা স্পর্শিয়া। শুরুতেই একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। শাকিব খানের সঙ্গে নবাব LLB, আসাদুজ্জামান আবিরের সঙ্গে কাঠবিড়ালি, তারিক আনাম খানের সঙ্গে আবার বসন্ত সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন এই নায়িকা। এবার রাজনীতি ছাড়লেন কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। সরকারি পদকে বিদায় জানালেন টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। লোকসভা ভোটের ঠিক আগে যাদবপুরের জনপ্রতিনিধি রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদও তিনি ছাড়লেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 35তম জন্মদিন শেষে ক্যারিয়ারের বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূলের তারকা সাংসদ মিমি। নলমুড়ি আর জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনে ছিলেন এই অভিনেত্রী। ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তারকা সাংসদ। কিন্তু কেন এই সরকারি পদ থেকে সরে দাঁড়ালেন মিমি তা স্পষ্ট নয়। তার পদত্যাগপত্রে বড় বড় হরফে লেখা রয়েছে, 2019-24 পর্যন্ত আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আপনাদের যে সমর্থন আমি পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেয়ারপার্সন হিসেবে চিকিৎসক, নার্স এবং সর্বোপরি রোগীদের কল্যাণার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। 2019 সালে তৃণমূলের টিকিটে যাদবপুর থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন মিমি। দ্বিতীয়বার কি ভোটের এই টিকিট পাবেন তিনি? মিমি নিজে কি ফের ভোট ময়দানে নামতে প্রস্তুত? জল্পনা জারি রয়েছে।